অঙ্কন করা যাবে। তো বলেছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো, এটা একটা আছে দশমিক সংখ্যা, এটা একটা দশমিক সংখ্যা। তো এর আগে তোমরা শিখেছো ভাগ পদ্ধতিতে বর্গমূল, আর আবার করছি। তাহলে কি হয়, দশমিকের পরের সংখ্যাগুলো জোড়া জোড়া নিয়ে ডান দিকে মাথায় ছিপ চিহ্ন, আর দশমিকের আগের সংখ্যাগুলো জোড়া জোড়া নিয়ে মাথায় বাঁ দিকে ছিপ চিহ্ন। তাহলে এই মাথায় চিহ্ন, এই মাথায় ছিপ চিহ্ন, এদিকেও তাই দিয়ে দিলাম। এবার দেখো, 76 থেকে ছোট বর্গ সংখ্যা কত হবে, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81। তাহলে 9 9 81 তো 76 থেকে বড়, তাহলে আমি এখানে কত নিব, 8। তাহলে 8 8 64 হলো। তাহলে এটা বাদ কত পাচ্ছি আমি, 12। পয়েন্টটা বসে দিলাম, আর এরপরে দুটো ঘর নেমে যায়। তারপরে কি বলেছে, এটা ডবল এখানে বসে, তাহলে 16 বসবে। এবার তাহলে আমাকে দেখতে হবে যে 16-র সাথে 8টা কি সংখ্যা নিয়ে তার গুণ করলে এটা থেকে কম আসে। তাহলে 8 দিয়ে দেখি কত হয়, 8 8 64, হাজার থেকে 6 6 48, 6 হচ্ছে 54, হাজার থেকে 5, হাজার থেকে 8 8 13, তাহলে বেশি হয়ে যাবে। মানে আমাকে এখানে 7 নিতে হবে, এই 7 দিয়ে গুণ করে কত হয়, 7 7 49, হাজার থেকে 4, 6 7 42, 46, হাজার থেকে 4, 7 1 7 4 11, ছোট, তাহলে এখানে 7 বসালাম। তাহলে হচ্ছে 0 50, তারপর আবার দুটো সংখ্যা নামে, তারপর যেটা পাই তার ডবল বসে, তাহলে 87 ডবল হচ্ছে 8 2 16, 7 2 14, 8 1 8 2 16, 17, মানে হচ্ছে 174। তাহলে এখানে একটা সংখ্যা বসে তার যেটা থেকে কম হবে, তাহলে আমি এখানে 2 বসাচ্ছি, তাহলে 2 2 4, 4 2 8, 7 2 14, হাজার থেকে 1, 2 1 2 2 3, তাহলে মিলে যাচ্ছে।
এটার বর্গমূল হবে হচ্ছে 0.013। এই অঙ্কটা একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, এক দুটো চারটে ছটা, আমি বর্গমূল পেয়ে কটা পেলাম দুটো আর একে তিনটে। আমি পূর্ণ বর্গ দশমিক সংখ্যা যখন বলেছিলাম তখন এই কথাটাই বলেছিলাম যে দশমিকের পরে যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে তার বর্গমূল করলে আমরা অর্ধেক পাবো, অর্ধেক বলতে যদি ছটা থাকে তাহলে পাবো হচ্ছে কটা তিনটে, যদি চারটে থাকে তাহলে পাবো দুটো, এখানে তাহলে ছটা ছিল তার জন্য পেয়েছি তিনটে। তাহলে এইভাবে বর্গমূল এটা হয়ে গেল। বেশ, তাহলে এবার দেওয়া অঙ্কটা কি বলেছে যে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল এত হবে তা নির্ণয় করো। তাহলে প্রথম কাজ হচ্ছে দশমিক সংখ্যা বিয়োগ করতে বলেছে, তাহলে সেই দশমিক সংখ্যাটা আমি ধরে দিচ্ছি। তাহলে মনে করি সংখ্যাটি হলো x, তাহলে আমার কি বলেছে যে এটা থেকে সেই সংখ্যাটা বের করতে হবে। তাহলে শর্ত অনুসারে 48.09 বিয়োগ x করলাম, বিয়োগ ফলে বর্গমূল এটা হবে, তার মানে দুটো বার অফ এটা সমান সমান 5.7। আমি আবার বলছি দেখে নাও, 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করো। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, মনে করি সংখ্যাটি হলো x, তারপর আমাকে বিয়োগ করতে বলছে, তার জন্য দেখো আমি বিয়োগ করেছি 48.09 বিয়োগ x, তারপর বলেছে বিয়োগ ফল তার বর্গমূল, তার জন্য বর্গমূল চিহ্ন দিয়েছি যেটা হবে 5.7। তো তোমরা এর আগে শিখেছো যে রুট থেকে ডান দিকে রুটটা তুলতে গেলে কি করতে হয়, ডান দিকটাকে স্কোয়ার করতে হয়, তাহলে 48.09 মাইনাস x সমান সমান 5.7 তার স্কোয়ার। স্কোয়ার মানে জানো কি, যে এক দুটো সংখ্যা দুই সংখ্যাটা দুবার গুণ, তাহলে আমি গুণ করি এখানে 5.7 ইন্টু 5.7, তাহলে 7 × 7 = 49, আর দেখে 4, 5 × 7 = 35, 5 × 7 = 35, 3 × 3 = 3, 5 × 5 = 28, 9, 14, 12, 3। পয়েন্টের পর দুটো সংখ্যা আছে তার জন্য পয়েন্টের দুবার পর দশমিক বসবে, তাহলে আমি পাচ্ছি গুণফলটা 32.49। তাহলে আবার দেখো কি করছি, আবার লিখি একটা লাইন 32.49। এবার আমি এই এক্সটাকে সমান এদিকে আছে আমি সমান ওইদিকে নিয়ে যাচ্ছি আর এটাকে এদিকে আনছি, তাহলে সমান ওইদিকে গেলে কি হবে, মাইনাস এক্সটা প্লাস এক্স, তাহলে 48.09 এটা প্লাস হয়ে এদিকে আসবে মাইনাস হয়ে যাবে, 32.49 সমান সমান x, বা আমি লিখতে পারি ঘুরিয়ে x সমান সমান 48.09 মাইনাস 32.49। এবার আমি বিয়োগ করি, তাহলে 48.09 বিয়োগ 32.49, তাহলে 0 0 থাকলো, এখানে 6 হলো, এখানে 3 মানে 5, তাহলে পাচ্ছি কত আমি x এর মান, 15.60। তাহলে কি করলাম, এত দূর তো বুঝতে পেরেছো, তারপরে আমি কি করেছি রুট তুলতে গেলে ডান দিকে বড় করতে হয় তার জন্য বড় করেছি, তাহলে বড় করলে কি হয় এটা রুটের বাইরে চলে আসে আর এটা বড় হয়ে গেল, তাহলে বড় হয়ে আমি পেলাম কত, 32.49। তারপরে আমি কি বলেছি যে এটা সমান সমান এটা পেলাম, তাহলে আমি মাইনাস এক্সটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাসটা সমান ওইদিকে গেলে প্লাস হয় আর প্লাস এটা সমান এদিকে আসে মাইনাস হয়, তাহলে আমি ঘুরিয়ে আবার এই লাইনটা লিখলাম এক্সটাকে আগে লিখে, এই লাইনটাকে ঘুরিয়ে এক্সটাকে আগে লিখেছি, তাহলে এক্স সমান সমান 48.09 বিয়োগ 32.49, তাহলে বিয়োগ করে পাচ্ছি কত, 15.60। বেশ, এটা করছি এবার, তো এই অঙ্কটা একটু অন্যরকম, আগে ভালো করে অঙ্কটা বুঝবে তারপরে করবে। দেখো বলেছে রুট 15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি এবং এই আসন্ন মানে বর্গ করি এবং এই বর্গ 15 এর চেয়ে কত কম বা কত বেশি হিসাব করি। তাহলে আমরা এতক্ষণ বর্গমূল যখন করছিলাম তখন আমরা দশমিক সংখ্যার বর্গমূল করেছি চ্যাপ্টারে, আমরা কোনো পূর্ণ সংখ্যা কিন্তু বর্গমূল করিনি, তাহলে আমাকে 15টাকে আগে দশমিক সংখ্যা পরিণত করতে হবে। তাহলে আমি দেখো কি করছি, 15টাকে আমি 15.00000 লিখে নিলাম, দেখা যায় 15 পরে ডান দিকে 0 কোনো ভ্যালু থাকে না তার জন্য আমি এটা লিখে নিলাম। এবার দেখো একটা জিনিস তোমার মনে রাখবে, যখনই এরকম সংখ্যা মানুষ কিছু দিতে পারে, ধরো এই অঙ্কটা দিতে পারে যে 11√11 বা √6 বা √13, এর 2 দশমিক না বলে 3 দশমিক স্থান পর্যন্ত আসল মান দিল, তোমরা প্রত্যেককে এই সংখ্যাগুলো যখন দেবে এইভাবে লিখবে। আর একটা মাথায় রাখবে, যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে তোমরা পয়েন্টের পরে যে 0 করে নিচ্ছ সেটা জোড়া জোড়া করে তিন তিন জোড়া নিবে,
আর যদি 3 দশমিক স্থান বলে তাহলে নিবে 4 জোড়া মানে যত দশমিক স্থান ধরবে তার থেকে তোমরা এক জোড়া জিরো বেশি নিবে তার জন্য দেখো আমি এখানে নিয়েছি কত 15 কে এক জোড়া দুই জোড়া তিন জোড়া কেন আমি 3 জোড়া নিয়েছি কারণ এখানে বলে দেওয়া 2 দশমিক স্থান পর্যন্ত যদি এটা তোমাদের বলতো 3 দশমিক তাহলে আমি নিতাম মানে আরো দুই জোড়া আরো এক জোড়া চার জোড়া সেটা মাথায় রাখবে তাহলে আমি 15 কে আমি লিখে নিলাম তাহলে এবার বর্গমূল কত বর্গমূল তোমরা পারবে তাহলে 15 কে আমি লিখে নিচ্ছি এরকম করে তাহলে একই রকম ভাবে ডান দিকে মাথায় 3 বাদ দিয়ে 3 তাহলে 15 এর নিচে পূর্ণ বর্গ সংখ্যা কত হয় একটা 9 একটা 16 16 তো বড় তাহলে 9 হবে 3 দিলাম তাহলে কত হলো 9 তাহলে এটা পাচ্ছি কত 6 6 বসাই তাহলে 3 2 6 এবার দেখো 6 এর যদি এখানে কিছু বসে তাহলে এটা তো ছোট হয়ে যাচ্ছে তার জন্য আমাকে পয়েন্টের পরে একটু শূন্য নামা হবে তার জন্য আমাকে একটা ঘরে একটা নামার জন্য একটা করে শূন্য তাহলে এখানে আমাকে শূন্য নিতে হবে তাহলে এবার দেখো কত যাচ্ছে 6 দিয়ে যদি হয় তাহলে 8 8 64 6 আর 64 আর এটা হবে 8 64 হাতে থাকে হচ্ছে 6 তাহলে 6 8 64 6 54 তাহলে এটা পাচ্ছি কত ছয় পাঁচ ছাপান্ন তাহলে এখানে তুমি আট দিয়েছি আচ্ছা আবার যাবো তো শূন্য নামবে তাহলে এখানে যেটা পেলাম তা হবে ডবল তাহলে হচ্ছে আচ্ছা বেশ তো আমি এই অঙ্কটা করার সময় একটু বিঘ্নিত ঘটলো তোমাদের আমার একটা জায়গায় ভুল হয়েছিল দেখো আবার বলে দিচ্ছি এইখানকার এই জিরোটা হবে না আবার বলে দিচ্ছি দেখো যে তিন তিনকে নয় বসে গেল তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে কত হয় 6 হলো পয়েন্টটা পয়েন্ট বসলো এবার দেখো 6 এখানে প্রথমে একটা 8 যখন ছিল না শুধু 6 ছিল তাহলে 6 দিয়ে 6টা তো করা যায় কারণ এখানে সংখ্যা বসাতে হবে তার জন্য আমার পরের ঘরে দুটো শূন্য বসে গেল তারপরে আমি এখানে 8 নিলাম তাহলে এটা হলো 544 তাহলে বিয়োগ করলে হয় 5600 এবার তাহলে আমাকে এখানে একটা সংখ্যা নিতে হবে যার জন্য এটা কম হতে হবে বা এটা মিলে যেতেও পারে তাহলে করা যায় কত যাচ্ছে দেখি তাহলে আমি 7 দিচ্ছি তাহলে 7 7 49 তাহলে 4 থাকলো 6 7 42 4 46 তাহলে 4 তাহলে 49 4 53 এটা তাহলে ছোট হাত থেকে তাহলে এখানে আছে 7 তাহলে এখানে আমি 7 বসালাম তাহলে হলো 5369 তাহলে 1 3 2 পরে তো শূন্য নামবো একই রকম ভাবে এবার এটা ডবল বসে তাহলে 7 2 14 আপনাকে 1 8 2 16 আটকে 17 আপনাকে 1 3 2 6 আটকে 7 তাহলে এবার দাদা এটা থেকে ছোট কত হয় তাহলে 3 দিলে দেখো ছোট হবে না 2 দিয়ে ছোট হবে 3 দিলে এটা 21 এর পরে এখানে দুটো যোগ হয়ে যাবে 2 এটা বেশি হয়ে যাবে 2 দিয়ে দেখি আমি 2 দুগুণে 4 4 দুগুণে 8 7 দুগুণে 14 থাকে 1 7 দুগুণে 14 থাকে 15 তাহলে 2 দিলাম তাহলে 2 যদি দিই কত হয় 15 4 8 4 তাহলে এটা হচ্ছে 6 1 6 7 তাহলে আমাদের অবশ্য সাথে হচ্ছে এটা আমাকে যেহেতু বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি তার জন্য আমি পয়েন্ট করে কখন নিব 3 ঘর পর্যন্ত তাহলে 3 ঘর পর্যন্ত আমি পাচ্ছি রুট 15 এত আমি যাবে আমি 3 ঘর পর্যন্ত নিলাম হলো এবার আমরা বলেছে যে এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান অতএব রুট 15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে আমি কি করতে হয় আগে শিখেছো তিন ঘরটা দেখতে হয় যে তিন ঘর যদি পাঁচের থেকে বড় হয় তাহলে আগের সংখ্যার সাথে এক যোগ হয় যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে আগের সংখ্যা যা থাকে তাই বসে তাহলে এটা তো দুই পাঁচের থেকে ছোট তাহলে কিছু হবে না যা থাকে তাই বসবে তাহলে এটা আসন্ন মান হচ্ছে আমি 3.87 তাহলে আমি প্রথম পার্টটা পেয়ে গেলাম আমি আবারও বলছি দেখে নাও রুট 15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে তাহলে প্রথম কাজ হবে আমাকে 15 কে দশমিক সংখ্যা প্রকাশ করা যার জন্য আমি কি করেছি রুট 15 পয়েন্ট 3 জোড়া 0 নিয়েছি যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বলে তার জন্য 3 জোড়া নিয়েছি যদি 3 বলতো তাহলে এখানে 4 জোড়া নিতে হতো যত ঘর বলবে তার একবার বেশি জোড়া 0 নিবে তারপর একইভাবে একই নিয়ম যেভাবে বাঁদিকের সংখ্যা মাথা বাঁদিকে দিই ডান দিকের সংখ্যা মাথা ডান দিকে দিই তারপরে যেভাবে আমরা করি দশমিক সংখ্যার বর্গমূল সেভাবে করলাম যে 15 থেকে ছোট বড় সংখ্যা হয় 9 9 মানে 3 3 কে 9 3 নিলাম তারপরে পয়েন্টটা পয়েন্ট জায়গায় বসলো তারপরে দুটো করে 0 নামছে আর ক্যারেক্টার করেছি পরে আমি পেয়েছি হচ্ছে 3.827
তারপর বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান, তাহলে আমাকে তিন ঘর দেখতে হবে। তাহলে তিন ঘর পর্যন্ত দেখলে তিন ঘর পাচ্ছি দুই, যেটা পাঁচের থেকে ছোট, তার জন্য আগের ঘরটা যা আছে তাই বসবে। এবার আর একটা পার্ট আছে, তারপর দুটো পার্ট, যে এবার বলতে যে মানটা পেলাম সেই মানটা কি করতে বলতে বড় করতে হবে, বড় মানে সেই সংখ্যাকে দুবার গুণ। তাহলে আমি করছি 3.87 ইন্টু 3.87 গুণ, তাহলে 7 × 7 = 49, 4 7 × 4 = 56, 4 × 6 = 6, 3 × 3 = 6, 27, 27 × 56 = 5, 28 × 64 = 69, 8 × 6 = 24 = 30, 3 × 7 = 21, 8 × 2 = 2, 3 × 24 = 26, 3 × 3 = 9 = 11, 9 × 6 = 7 × 6 = 16, 17 আরেকে 1 × 6 = 2, 8 × 9 = 9, 3 × 8 = 4। তাহলে পড়াশোনা কত দশমিক বসবে? 4টে, তাহলে 14.9769। তাহলে আমাদের এই পার্টটা পেয়ে গেলাম যে এই আসন্ন মানে বর্গ করি বলেছে, তার মানে বর্গ হচ্ছে 14.9769। এবার বলেছে এই বর্গ 15-র চেয়ে কত কম বা বেশি হিসাব করতে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে 15 থেকে এটা ছোট মানে কম হচ্ছে, তাহলে কত কম সেটা বের করতে হবে। তাহলে 15.00 4টি 0 আর 14.9769 বিয়োগ করছি, কম মানে বিয়োগ করতে হয়, তাহলে 10 থেকে 1 বার দিলে হচ্ছে 9 বার দিলে 1, এটা 1 যোগ হয়ে যায় তাহলে এটা হবে 7 মানে 3, এটা 1 যোগ হলে 2, আর এটা 0 হয়ে গেল, তার মানে পাচ্ছি কত কম 0.0231। তাহলে আমরা হয়ে গেল।